পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের একটি ঐতিহ্যবাহী দীঘি হলো শ্যামশায়র। এই দীঘিটি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল, রাজ কলেজ এবং পাওয়ার হাউস পাড়া পর্যন্ত লম্বায় বিস্তৃত। এই দীঘির জল নানান কাজে ব্যবহার হয়, কিন্তু বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে এই দীঘির জল নষ্ট হয়ে গেছে। জলে পড়ে রয়েছে নানান আবর্জনা, প্রতিমার কাঠামো, খাবারের অবশিষ্টাংশ, প্লাস্টিক, ফুল। বর্ধমান হাসপাতালে ও নানা রকমের প্যাথোলজি ল্যাবের যন্ত্রাংশ কচুরি পানায় ভর্তি। এর ফলে খোশবাগানে বা হাসপাতালে আসা রোগী ও রোগীর পরিবার কিছুটা বিশ্রাম নেওয়ার জন্য দুর্গন্ধের কারণে বসতে পারেন না। সাধারণ মানুষের দাবি, দ্রুত এই দীঘিটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হোক। এখানে তো মানে সেই রকম ইয়ে লোক নেই, হ্যাঁ, যে কি আমাদের এই পুকুরটাকে মানে পরিষ্কার করার ইয়ে করার এখন তো কেউ ইয়ে নেই, বুঝলেন তো। কিন্তু এখন আমাদের কাউন্সিলর উনি এখন ইয়ে করেছেন, হ্যাঁ, মোটামুটি এখন একটু পরিষ্কার হয়েছে। হ্যাঁ, নাহলে এটা তো মানে বাইরে থেকে দুনিয়া রাজ্যে থেকে লোক আসছেন, এখানে থাকছেন, বসছেন, ইয়ে করছেন। যদি আরও ভালো পরিষ্কার ইয়ে হয় তাহলেও ভালো হবে। এখন দেখা যাচ্ছে এখানে লক্ষ্মী প্রতিমার কাঠামো পড়ে আছে এখনো পর্যন্ত, যত যত নোংরা আবর্জনা পড়ে আছে, পানা পরিষ্কার হয় না, ঠিক আছে, এমনকি ভাত, হ্যাঁ, ভাতও পর্যন্ত এখানে ভাত, হ্যাঁ, সব তো বাইরে থেকে লোকজন আসছে, সব এইখানে খাচ্ছে, যাচ্ছে, এইখানেই ফেলে দিচ্ছে, ইয়ে করছে। সেই রকম তো এখন তো মানে সেই রকম কিছু ইয়ে নেই, কেউ কেউ দেখভাল ব্যবস্থা নেই, কিছু নেই। কি চাইছেন? কিন্তু আমরা তো চাইছি কি মানে যত ইয়ে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বাইরে থেকে লোকজন আসছে, ইয়ে করছে, এখানে থাকছেন, হ্যাঁ, যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে অতই মানুষের বিভিন্ন, হ্যাঁ, সব ক্যারি ফ্যারি সব ফেলে দিচ্ছে এইখানে ইয়ের মধ্যে, তো এখন আর ভালো হতো। হ্যাঁ, মানুষ এখানে আমার পেশেন্ট নিয়ে আমি এখানে এসেছি, কিন্তু এই দিঘিটার অবস্থা দেখে আমারও খারাপ লাগছে। আমি যে একটু হাত মুখ ধোবো সেটাতেও আমার রুচিবোধ হচ্ছে না, কেননা এত বড় একটা শহরের ভিতরে একটা এত সুন্দর দিঘি, তাকে যদি এরকম আবর্জনায় ভর্তি হয়ে থাকে, তাহলে সাধারণ মানুষ তো ব্যবহার করলে তাদের বিষাক্ত, তাদের প্রয়োজনটাকে মুক্ত করতে হবে। সেই জন্যে আপনাদের কাছে অনুরোধ, কর্তৃপক্ষকে বলুন যাতে করে এই দিঘিটার এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সাধারণ মানুষ চান করতেও পারে এবং দেখতেও সৌন্দর্য হবে। একটা শহরের এত বড় একটা দিঘি এটা আজকের যুগে তো বিরল, সেই জন্য যদি আপনারা এর প্রতি কিছু একটা লক্ষ্য দেন আমার মনে হয় ভালো হয়। আমি একটা সাধারণ মানুষ এবং এই দেশের নাগরিক হিসেবেই বলছি, জায়গাটা খুবই সুন্দর জায়গা, কিন্তু এখন অসুন্দর হয়ে গেছে এটা অপরিষ্কারের জন্যই, যেটাকে অপরিষ্কার করে রাখা হয়েছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।